আসসালামু আলাইকুম। শুরু করছি নরসিংদী টিভির নিউজ বুলেটিনে, সাথে আছি আমি তাহমিনা শারমিন। নরসিংদীতে 3 মে নতুন করে আক্রান্ত একজন। 3 মে তারিখে নরসিংদী থেকে পাঠানো 31টি নমুনার মধ্যে সদর উপজেলার একজনের নমুনায় পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। নরসিংদীতে নতুন একজন সহ করোনায় মোট আক্রান্ত 179 জন, সুস্থ 110 জন, মৃত 2 জন, বর্তমানে আইসোলেশনে আছে 67 জন। বিস্তারিত থাকছে বুলেটিনের শেষ অংশে। এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম টিটন। তিন সাংবাদিকের মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। নরসিংদীতে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা একটি মামলায় গ্রেপ্তার 3 সাংবাদিকের মুক্তির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। গত রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। জেলার জ্যেষ্ঠ সাংবাদিকদের নিয়ে এই স্মারকলিপি তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ। অবহেলিত ঋষি ও সূত্রধর পরিবারের খোঁজ খবর নিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। 4 মে 2020 করোনাজনিত উদ্ভূত পরিস্থিতিতে অবহেলিত ঋষি ও সূত্রধর পরিবারের খোঁজ খবর নিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। নরসিংদীতে কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল পুলিশ। কৃষকদের ধান কাটল নরসিংদী মডেল থানার পুলিশ। সোমবার 4 মে সকালে নরসিংদী মডেল থানার পুলিশের উদ্যোগে নজরপুর ইউনিয়নে কালাই গোবিন্দপুর গ্রামের দুলাল মিয়া নামের এক গরিব কৃষকের ধান কেটে দিলেন নরসিংদী মডেল থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব শাহেদ আহমেদ, অফিসার ইনচার্জ নরসিংদী মডেল থানা জনাব মোহাম্মদ সৈয়দুজ্জামান, ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আতাউর রহমান, ইন্সপেক্টর অপারেশন মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ অন্য পুলিশের সদস্যগণ এ ধান কাটায় অংশ নেন। আশরাফুল ইসলাম সবুজ, রায়পুরা প্রতিনিধি। মনোহরদীর সুকুন্দি ইউনিয়নে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ। 4 মে সোমবার মনোহরদি উপজেলার সুকন্দির ইউনিয়ন পরিষদে সুকন্দি ইউনিয়নের বয়স্ক বিধবা প্রতিবন্ধী মানুষের মাঝে ভাতা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদি উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম খান বীরু ও সুকন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম। তারা এ সময় করোনাভাইরাস প্রতিরোধমূলক সকল প্রকার কার্যক্রমে মানুষকে ঘরে থেকে মোকাবেলা করার জন্য অবহিত করেন। আবুল কালাম, নরসিংদী টিভি। মনোহরদীতে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে উপজেলা পুলিশের অভিযান অব্যাহত। গতকাল মহামারী করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচাতে আজ মনোহরদি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে মনোহরদি থানার পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে মনোহরদি পৌরসভা সহ মনোহরদি উপজেলার 12টি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ, অযথা ঘোরাঘুরি বন্ধ, মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করে। এ সময় তিনি মাইকিং করে মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন। আবুল কালাম, মনোহরদি প্রতিনিধি। পোশাক কারখানা চালু করার আগে কারখানাগুলোর পূর্ব প্রস্তুতি সরজমিন পরিদর্শন। 4 মে জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনার আলোকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শর্ত সাপেক্ষে পোশাক কারখানা চালু করার জন্য কারখানাগুলোর পূর্ব প্রস্তুতি সরজমিন পরিদর্শন করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোনালি সোয়েটার, আমানত শাহ স্পিনিং মিল এবং মদিনা জুট মিল পরিদর্শন করেন। তিনি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে কারখানাগুলোর গৃহীত পদক্ষেপ পরিদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। আবু কাউসার, নরসিংদী সদর প্রতিনিধি। এবছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা 70 টাকা, সর্বোচ্চ 2200 টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার 4 মে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের উন্মুক্ত শাহানে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়। চার মে পর্যন্ত নরসিংদী জেলায় মোট 179 করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এর মধ্যে নরসিংদী সদরে আক্রান্ত 96 জন, সুস্থ হয়েছে 73 জন, মারা গেছে একজন, আইসোলেশনে আছে 22 জন। রায়পুরা থানায় আক্রান্ত 27 জন, সুস্থ হয়েছে 6 জন, আইসোলেশনে আছে 21 জন। শিবপুর থানায় আক্রান্ত 18 জন, সুস্থ হয়েছে 3 জন, আইসোলেশনে আছে 15 জন। পলাশ থানায় আক্রান্ত 10 জন, সুস্থ হয়েছে 2 জন, মারা গেছে 1 জন, আইসোলেশনে আছে 7 জন। মনোহরদী থানায় আক্রান্ত 5 জন, সুস্থ হয়েছেন 3 জন, আইসোলেশনে আছে 2 জন। বেলাব থানায় আক্রান্ত 23 জন, সুস্থ হয়েছেন 23 জন। চার মে সোমবার শিবপুর উপজেলায় সামাজিক দূরত্ব না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে 14টি মামলায় 7,200 টাকা অর্থদণ্ড। করোনা ভাইরাস কোভিড-19 প্রতিরোধের অংশ হিসেবে শিবপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরের সার্বিক তত্ত্বাবধানে শিবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুনমুন জাহান লিজার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় শিবপুর কলেজ গেট, নোয়াদিয়া বাজার, জাঙ্গালিয়া বাজার, সৈয়দের খোলা, পটিয়া বাজারসহ বিভিন্ন জনাকীর্ণ ও জনসমাগম হয় এমন জায়গাসমূহ পরিদর্শন করা হয় ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।